দুবাইয়ে পূজাকে প্রাণ নাশের হুমকি। সম্প্রতি দুবাইয়ে নাকি একটি পানশালা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ওই অনুষ্ঠানেই নাকি এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ায় মেজাজ হারিয়ে পূজাকে খুন করার হুমকি দেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে পূজাকে খুনের হুমকির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় জল্পনা। যদিও পরে জানা যায় সুস্থ শরীরেই দুবাই থেকে ভারতে ফিরেছেন পূজা। তবে কি বলিউড তারকা সালমান খানের সঙ্গে তার নাম জড়ানোর মাশুলি গুনছেন অভিনেত্রী? বড় বিপদে পূজা হেগড়ে। সালমান খানকে একের পর এক হুমকি দিতে দেখা গিয়েছে লরেন্স বিষ্ণই। পরিবার পরিজনও ভীষণভাবে চিন্তায়। তবে বরাবরই কুল অভিনেতা, অভিনেতার সঙ্গে রিক্ততার জন্য এর আগেও দেখা গিয়েছে এক পাঞ্জাবি গায়ককে হুমকি দিতে। এবার কি তবে পূজা হেগড়ের পালা? দুবাইয়ে এ কোন বিপদে পড়লেন অভিনেত্রী? ভক্তরাও দুশ্চিন্তায়, ভালো আছেন তো ভাইজানের নায়িকা? একের পর এক হুমকির সম্মুখীন হচ্ছেন সালমান খান। এরপর বুধবার তার কিসি কি ভাই কিসি কা জান খ্যাত অভিনেত্রী পূজা হেগড়েকে হত্যার হুমকির খবর ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় পাপারাজ্জি প্রোফাইল ভাইরাল বায়ানি তার অফিসিয়াল ইনস্টাগ্রামে তুলে ধরেছেন খবরটি। দুবাইয়ে উত্তপ্ত তর্ক বিতর্কের পরে অভিনেত্রীকে হুমকি দেয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। জানা গিয়েছে পূজা সেখানে একটি ক্লাবের উদ্বোধনে গিয়েছিলেন, কিন্তু হুমকির মুখে পড়ে এখন ভারতে ফিরে এসেছেন। কি এমন হলো, কেন অভিনেত্রী টার্গেট হলেন? খবর ছড়িয়ে পড়তেই পূজা হেগড়ের বেশ কয়েকজন ভক্ত তাদের উদ্বেগ প্রকাশ করেছে। একজন লেখেন, এটি মোটেও ভালো কাজ নয়। কেউ আবার লিখেছেন, ওহ গড, দয়া করে নিরাপদে ভারতে পৌঁছান। অনেকে জিজ্ঞাসা করেন যে অভিনেত্রী ভালো আছেন কিনা। তবে অভিনেত্রীর টিম এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করেননি যে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। অভিনেত্রীর একজন প্রতিনিধি ফ্রি প্রেস জার্নালকে বলেন, আমরা জানি না কারা এই ভুয়ো খবর রটাতে শুরু করেছে, এটা সম্পূর্ণ অসত্য। এবং ঘটনা চারিদিকে যখনই ছড়িয়ে পড়ে পাপারাজ্জি প্রোফাইল থেকেও পোস্টটি মুছে ফেলা হয়েছে। কাজের ফ্রন্টে পূজা হেগড়েকে শেষ দেখা গিয়েছিল সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান ছবিতে। এই বছরের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত ছবিটি মিশ্র পর্যালোচনাও পেয়েছে সমালোচকদের কাছ থেকে এবং ভারতীয় বক্স অফিসেও তেমন ফেলতে ব্যর্থ হয়েছে। এরপরে পূজাকে একটি আসন্ন অ্যাকশন থ্রিলারে শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে, যার নাম দেবা। ছবিটি পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর এবং জি স্টুডিওস। ইনস্টাগ্রামে রায় কাপুর ফিল্মসের শেয়ার করা একটি পোস্টে পূজাকে শহীদ কাপুর, পরিচালক রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের পাশাপাশি পোস্ট দিতেও দেখা গিয়েছে। আগামী বছরের 11 অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দেবার পাশাপাশি পূজা হেগড়ের ঝুলিতে হাউসফুল 5ও রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবিতে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, কৃতি সানন, কৃতি খারবান্দা, জ্যাকলিন ফার্নান্দেস, দিশা পাটানি এবং চাঙ্কি পাণ্ডে সহ এক ঝাঁক কলাকুশলী রয়েছে। এই ছবির জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে।